বন্ধুরা, আমার নাম ডলি আক্তার চম্পা। আমার মা মারা যাবার পর বাবাকে শান্ত রাখতে কিভাবে খেলতে দিলাম, সেই সত্য ঘটনাটি আজ আমি তোমাদেরকে বলতে চলেছি। তো আর দেরি না করে আসল গল্প শুরু করি। আমাদের কাজে যে বিন্দি পিসি ছিল মা মারা যাবার পর, সেই তো রান্না বান্না করত। আমার ফাইনাল পরীক্ষা শেষ হবার পর বাবা তার উপরও চোটপাট শুরু করল। আমি তাকে সাহায্য করতাম ঠিকই, কিন্তু বাবার যেন কিছুতেই মন ভরছিল না। একদিন বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর বিন্দি পিসি এসে আমাকে বলল, ডলিরে তোর বাবার মনের রোগ সহজে ভালো হবে না। আমি বললাম, কেন? বিন্দি পিসি বলল, সে অনেক কথা। হ্যাঁ রে, রাতে বাড়ি ফিরে তোদের বাবা মারধর করে না তো? আমি তখন বললাম, না, গায়ে হাত না দিলেও খুব গালাগাল করে, আর রোজ নেশা করে ফিরে। পিসি বলে, গালাগাল কাকে দেয়, তোকে? আমি বললাম, আমাকেই বেশি, ছোট বোনটা ভয়ে কাছেই আসে না। আমাকেই খেতে দিতে হয়, তাই হাতের কাছে আমাকেই পেয়ে বেশি গালাগাল দেয়। পিসি বলল, কি রকম গালাগাল দেয়? আমি বললাম, যা তা ওসব মুখে আনা যায় না। আমার এই কথা শুনে বিন্দি পিসি আমাকে বলল, আমাকে বল শুনি, না হলে রোগটা বুঝব কি করে। আর গালাগাল শুনে শুনে আমার কান পচে গেছে। তখন আমি ইতস্তত করে বললাম, প্রথমে রান্না খারাপ হয়েছে বলে তর্জন গর্জন করে, তারপর বলে এটা রান্না হয়েছে, তোর মন কোন দিকে থাকে রে? খালি বাইরের ছেলে দিয়ে নিজের চুলকানি মেটাবার ধান্দা, বাপের দিকে নজর নেই, আরো সব অসভ্য অসভ্য কথা। বিন্দি পিসি বললে, বুঝেছি, তোর বাবা মেয়ের সঙ্গ না পেয়ে এরকম হয়ে গেছে, মেয়ের সঙ্গ পেলে সব ঠিক হয়ে যাবে। আমি জিজ্ঞাসা চোখে পিসির দিকে তাকাতে সে বলল, বুঝলি না? তোর বাবার তো তোর মা থাকতে যেটা হতো সেটা এখন হচ্ছে না, তাই এমন করছে। আমি বললাম, তাহলে কি করতে হবে? পিসি বলল, দেখ, আমাদের বসতিতে হলে এই এতদিন তোর বাবা বসে থাকতো না। বিধবা হোক, আইবুড়ি হোক, সধবা হোক, কাউকে না কাউকে ঠিক পেয়ে যেত। এমন কি নিজের প্রথম পক্ষে কোনো মেয়ে থাকলে তাকেও ছেড়ে দিত। পিসির শেষ কথাটা শুনে আমি কঠিন গলায় বললাম, কি আজে বাজে বলছে? পিসি বলল, আজে বাজে নয় রে, সত্যি বলছি। আমার প্রতিবেশী এক দেওর যে বউ মরে যাবার 6 মাসের মধ্যে নিজের মেয়ের সাথে খেলতে শুরু করে দিল। তারপর থেকে রোজ রাতে বাপ মেয়েকে খেলা করতে থাকল, এর ফল যা হওয়ার তাই হল। ঘটনাটা একটু অন্যরকম হওয়ায় আমার কেন জানি একটু কৌতূহল হল। তাই আমি ভয়ে ভয়ে পিসিকে জিজ্ঞেস করলাম, তারপর কি হল পিসি? তখন পিসি আমাকে বলল, তারপর আর কি, কলকাতার বসতবাড়ি তুলে বস্তিতে ঘর নিয়ে বউ বানিয়ে সংসার করতে থাকল। মেয়েটা শুনেছিলাম একটা ছেলে হয়েছিল, আমার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না প্রায় 17-18 বছর। এই সেদিন আমার কাছে এসে বলল, বৌদি তখন উত্তেজনায় খেয়াল ছিল না, তাই মেয়েকে খেলেছি, এখন তেজ কমে গেছে। কিন্তু মেয়ের তেজ তো কমেনি, তাই আমি আর সামলাতে পারছি না, যাকে তাকে ঘরে তুলছে, নিজের খিদে মেটাচ্ছে। লজ্জার কথা কি বল বৌদি, মাসখানেক হল মেয়েটা আমার ছেলে, আর ছেলের বন্ধুদের সাথেও খেলতে শুরু করেছে। পিসি আবার আমাকে বলল, শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। এরপর আমি পিসিকে জিজ্ঞেস করলাম, তা তোমাদের ওখানে কেউ কিছু আপত্তি করে না? সে বল, জায়গাটা নরক, আর ওখানে বাস করা লোকগুলো নরকের বাসিন্দা। 36 জাতের লোকের বাস ওখানে, গুন্ডা মাস্তান, ঠেলাওয়ালা, মদারুকে নেই ওখানে। এর ফলে অবাধে চলে লাগালাগির খেলা, তাই কেউ ওসব নিয়ে মাথা ঘামায় না। এরপর আমি জানতে পারলাম বিন্দি পিসি ঠাকুরপোর কাছে চলে যাবে। এরপর পিসি আমাকে বলল, ডলি তোকে বলছি, আমি তো 4-5 দিনের মধ্যে ঠাকুরপোর ওখানে চলে যাব, বাপের দিকে একটু খেয়াল রাখিস আর সাবধানে থাকিস। কাল তোর বাবাকে বলে কাজ ছেড়ে দেব। তারপর পিসি কাজ ছেড়ে চলে গেল, ফলে সংসারের পুরো দায়িত্বটা আমার ঘরে এসে পড়ল। রাতে বাবা নেশা করে ফিরলে আমার খুব ভয় করত, তাই একদিন সাহস করে বললাম, বাবা আমি তোমার কষ্ট বুঝি। কিন্তু বাবা ওরে আমাকে বলল, ছাই বুঝিস, বুঝলে এমন দূরে দূরে থাকতি না। আমি তখন বললাম, বাবা তুমি নেশা করে এলে আমার খুব ভয় করে, তাই দূরে দূরে থাকি। বাবা তখন আমাকে দেখল অনেকক্ষণ ধরে, তারপর বলল, তুই চাইছিস আমি নেশা ছেড়ে দেই? আমি বললাম, তুমি নেশা ছেড়ে দিলে আমি তোমার কষ্ট দূর করার চেষ্টা করব। কথাটা শুনে বাবা বেশ খুশি হয়ে আমাকে বলল, বেশ, আজ কি রেঁধেছিস? তখন আমি তাড়াতাড়ি যা রান্না করেছিলাম তাই খেতে দিলাম।
বাবা সেদিন চুপচাপ খেয়ে নিল। শেষ দিকে আমাকে বলল, ডলি সোনা, আমি সত্যি অমানুষ হয়ে গেছি রে মা, না হলে তোদের কত কষ্ট দিচ্ছি কেন। বাবার এ কথা শুনে আমার চোখে জল চলে এলো। বাবার খাওয়া হলে আমিও খেয়ে নিয়ে রান্নাঘরের কাজ সেরে শুতে যাব, এমন সময় বাবা আমাকে ডেকে বলল, ডলি একটু রসুন তেল গরম করে নিয়ে আয় তো মা, কোমরটা কেন জানি ভীষণ ব্যথা করছে। তখন আমি তেল গরম করে নিয়ে গেলাম। বাবা উপুট হয়ে শুয়ে আমাকে বলল, কোমরটা একটু মালিশ করে দে তো মা। আমি মালিশ শুরু করলাম, খানিক পর বাবা বলল, ছেড়ে দে হয়ে গেছে। তখন আমি উঠতে যাব, এমন সময় বাবা আমার হাতটা ধরল, আর সাথে সাথে আমি চমকে উঠলাম। বাবা সেটা অনুভব করল কিনা জানি না। এরপর আমাকে বলল, ডলি সত্যি বলছি, তোদের আর কষ্ট দেব না, সব নেশা ছেড়ে দেব। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ বাবা ছেড়ে দাও, দেখবে সব আগের মতো হয়ে গেছে। আমার কথা শুনে বাবা একটু হেসে আমার কপালে একটা আলতো আদর করে বলল, সব কি আর আগের মতো হয়, তোর মা তো আর ফিরে আসবে না। আমি বললাম, সেটা ঠিক, তবে তোমার যখন যা দরকার হবে আমায় বললে আমি সেটা করে দেব। বাবা আমার গাল টিপে দিয়ে বলল, বোকা মেয়ে, যা শুতে যা। এরপর আমি চলে এলাম। পরদিন থেকে বাবা আমাকে রান্নায় সাহায্য করতে থাকল আর আমাকে বলল, তোকে আর বাসন মাজতে হবে না, আমি স্নানের আগে মেঝে অফিস যাব। বাবা রান্নাঘরে আমার হাতের কাজে সাহায্য করার সময় কয়েকবার হাতালো, মানে ডাবের পাশে কোণে খোঁচা লাগল। আমি বাবার দিকে তাকালাম, দুজনের চোখাচোখি হল, কিন্তু আমি কিছু বললাম না, মনে মনে ভাবলাম অসাবধানতায় লেগে যেতেই পারে। এরপর থেকে রোজই বাবা আমায় সাহায্য করতে থাকে আর নানান বাহানায় হাতাহাতি করত। পিসির কথা শুনে বুঝতে পেরেছি বাবা আমাকে চাইছে, সেজন্য আমি খানিকটা ভয়ে খানিকটা সংকটে চুপ করে থাকলাম, কারণ পিসি আমার মতো বাবাকেও তার দেওরের কথা বলেছে কিনা তা বুঝতে পারছিলাম না। পরের মাসের প্রথম রবিবার বিন্দি পিসি বাড়িতে এলো বাবার কাছে বাকি মাইনেটা নিতে। বাবার সঙ্গে খানিকটা গুজ গুজ করে কথা বলার পর আমার কাছে এসে বলল, ডলি একটু চা করো। আমি তখন হ্যাঁ পিসি বলে চা তৈরি করে আনলাম। তখন পিসি আমাকে বলল, ডলি আমার তো ছেলে পেলে নেই, তাই তোকে আমি মেয়ের মতো ভালোবাসি। তারপর গলা নামিয়ে বলল, তোর বাবার তো তোকে খুব মনে ধরেছে, জানি তার সাথে লজ্জা করবে, কিন্তু কি আর করবি বল, খেলা ছাড়া থাকতে পারা যে মুশকিল। আর তোর বাবা এখন প্রেমে মজেছেন, নেশা করছে না, তোর সাথে কাজে সাহায্য করছে, একটু একটু খুনসুটি করেছে শুনলাম, এখন তুই একটু আগ্রহ দেখালে তোকে লালাবে। শোনো সুন্দরী, এখন বাবাকে বঞ্চিত করিস নে, তাহলে বিগড়ে গিয়ে বিশ্রী কাণ্ড হতে পারে। আমি পিসির কথাগুলো শুনে বুঝতে পারলাম পিসি বাবাকে সব বলেছে। তবু আমি বললাম, কিন্তু পিসি আমার খুব ভয় করছে। পিসি বলল, ভয় পাস না, এটা মেয়েদের ভাবিতব্য, মানছি বেশিরভাগ বিয়ের পরেই করে, কিন্তু অন্যরকম যে হয় না তা কিন্তু নয়। অনেকেই আগে বাবা কাকা দাদা বা বাড়ির অন্যান্য লোকের সাথে করে অভ্যস্ত হয়, লোক জানাজানি হলে একটু বদনাম হয়, কিন্তু না হলে কিছুই না। তবে তোর বাপের সাথে আমার খোলাখুলি কথা হল, তোর বাবা বলো সব ব্যবস্থা নিয়ে তবে করবে, তখন আর ভয় থাকবে না, আর কাক পক্ষীটিও টের পাবে না, শুধু তোর বোনের চোখ থেকে একটু বাঁচিয়ে করিস, কারণ ও তো মাত্র বুঝদার হচ্ছে, আর প্রথম দিন একটু লাগবেই, সে তো নাক কান ফোড়ানোর ব্যথাতেও লাগে। তাই বলে কি মেয়েরা দুল বা নাক চাবি পড়া ছেড়ে দিয়েছে? বেশি দেরি করিস না, তোর বাবা বিগড়ে গেলে আর কিন্তু ফেরাতে পারবি না। ভয় নেই, কেউ জানবে না, তোর গা ছুঁয়ে আমি মুখে কুলুপ দিলাম, এখন চলি, মাঝে মাঝে আসবো কেমন। এই কথাগুলো বলেই পিসি চলে গেল। একটু বেলা করে বাবা বাজার পাঁঠার মাংস কিনে আনল, তারপর আমরা দুজনে মিলে রান্না করে নিলাম। আমার খুব লজ্জা করছিল বারবার পিসির কথাগুলো মনে পড়ায়। বাবা লাগাবে খুব শিগগির, কিন্তু কবে? প্রতি রবিবার 12টা নাগাদ আমার বোন টিউশনি পড়তে বেরিয়ে যায় আর প্রায় 2টো নাগাদ ফিরে। সেদিন ও বেরিয়ে যাবার একটুখানি পর বাবা আমাকে বলল, ডলি অনেকদিন পিঠে সাবান দেওয়া হয়নি, আমি বাথরুম যাচ্ছি, তুই এসে একটু সাবান দিয়ে ঘষে দিবি কেমন? আমি বললাম, আচ্ছা। সেদিন বাবার সংস্পর্শে আমি থরথর করে কেঁপে উঠলাম ও শিউরে গেলাম। বাবা আমার এই অবস্থা কাজে লাগাল। একসময় আমার কচি ফুলগুলো হাতে নিয়ে আমাকে বলল, ডলি মারে তোকে ছাড়া আমি বাঁচতে পারব না। বাবার আবেগভরা স্বীকারোক্তিতে আমার মধ্যে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল।
চোখ মেলে তাকাতেই তার সাথে চোখাচোখি হলো, তখন আমার মনের ভিতরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তাও আমি কাঁপা কাঁপা স্বরে বললাম, না বাবা, না, কেউ জানলে আমাদের খুব বিপদ হয়ে যাবে। কিন্তু বাবা আমাকে বলল, কেউ জানলে তবে না, তুই আমার সোনামণি, সব ব্যবস্থা পাকা করে তবে তোকে আমার রানী করে রাখব। বুঝতে পারলাম বাবা ও কড়াকড়ির কথাটা বলতে সংকোচ করছে। আরও বুঝলাম বিন্দি পিসি কথাই ঠিক, বেটা ছেলে লাগা ছাড়া থাকতে পারে না, আর আমারও এখন না করে উপায় নেই। তবু ও লজ্জার ভান করে মুখ ঢেকে ফেললাম। এরপর বাবার আদরে যেন গলে গেলাম, লজ্জাও পেলাম একটু আধটু। আরপর আমি অনুভব করলাম পিছনে কিছু একটা খোঁচা মারছে। তখন আমি মনে মনে ভাবলাম, এখনই খেলে দেবে নাকি বাবা। তাই একটা অশান্ত অজানায় আমার বুক দুরু দুরু করতে লাগল। সেজন্য আমি ভয় পেয়ে বললাম, বাবা ছাড়ো। কিন্তু বাবা আমার কথায় পাত্তা না দিয়ে কাজ করতে শুরু করল। এভাবে প্রায় মিনিট দশেক পরে আমি একটু সামলে নিয়ে বললাম, বাবা অনেকক্ষণ হলো ভিজে অবস্থায় আছো, ঠান্ডা লেগে যাবে তো। বাবা যেন সম্বিত ফিরে পেয়ে বলল, হ্যাঁ চল। ঘরে এসে দেখলাম শোয়া একটা বাজে, তার মানে প্রায় ঘণ্টাখানিক বাবা আর আমি এসব করেছি, ভেবে খুব লজ্জা হল। এরপর আমি বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবা খাবে তো এখন? বাবা আমার দিকে না তাকিয়ে বলল, হ্যাঁ দে। তারপর আমি বাবাকে খেতে দিলাম। খেতে খেতে বাবা আমাকে বলল, তুই নিয়ে না। আমি বললাম, বোন ফিরুক, একসাথে খাব। আমার কথাটা শুনে বাবা বলল, ঠিক এই কারণে তোকে আমার খুব ভালো লাগে, সব দিকে সবার প্রতি তোর এত নজর। তোর যেখানে বিয়ে হবে তারা মহাখুশি হবে, কারণ তারা মেয়ে না রাজকুমারী পাবে। একটু আগেই কত না আমার মন উচ্চাটন ছিল, এখন বিয়ের প্রসঙ্গ আসাতেই বললাম, বাবা ভালো হচ্ছে না কিন্তু। বাবা বলল, বেশ আর বলবো না, তুই আবার রাগ করলি নাকি? আমি একটু মেকি রাগ দেখিয়ে বললাম, রাগ করব কেন? কিন্তু তুমি বিয়ে বিয়ে করে কথা বললে আমি উঠে চলে যাব। আসলে আমি বাবার প্রতি আমার অনুরাগ ব্যক্ত করতে চাইছিলাম। বাবা আচ্ছা রে মা, আচ্ছা আর বলবো না বলে চুপচাপ খেয়ে উঠে গেল। ঘণ্টাখানেক পর আমার বোন চলে এলো, খাওয়ার পর্ব শেষ হলে একটু ঘুমিয়ে নিলাম। কিন্তু ঘুম কি আসতে চায় বন্ধুরা, একটু আগের ঘটনাটা মনে আসতে লাগল। খালি ইচ্ছে করছিল বাবার কাছে থাকতে, বাবা যখন বুলিয়ে দিচ্ছিল কি ভালোই না লাগছিল। লজ্জা ও কম লাগেনি, তারপর কি ভয়ঙ্কর শিরশিরানি, ভালো লাগার সাথে ভয় ও করছিল। চোখে না দেখলে বুঝতে পেরেছিলাম বাপের ওটা বেশ বর। মনে হয় আমি তা নিতে পারবো না, কিন্তু পিসি তো বলল ওগুলো খুব একটা লাগে না, ওই নাক কান ফোড়ানোর বেদনার মতো। তাই হবে, না হলে যুগ যুগ ধরে মেয়েরা কিভাবে নিচ্ছে, মরে গেছে এমনটা তো কখনো শুনিনি, আর বাবা তো বলেছে আমাকে কষ্ট দেবে না। এসব সাত পাঁচ ভাবছি আর মনে মনে বলছি, দেখাই যাক না কি হয়। বিকেল গড়িয়ে সন্ধে হল, সন্ধে থেকে রাত হল, কিন্তু আমার মাথায় সেই একই চিন্তা ঘুরে ফিরে আসতে লাগল, ভালো লাগার একটা আবেশ আমাকে সারাক্ষণ ঘিরে থাকল। পরদিন সোমবার, তাই ব্যস্ততায় সকালটা কেটে গেল। বাবা যথারীতি রান্নায় আমাকে সাহায্য করল, দু একবার আমাকে এখানে ওখানে বুলিয়ে দিয়ে আমাকে উত্তেজিত করে দিল, তারপর অফিসে চলে গেল। সারাটা দিন আমার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কাটল। বাবা ফিরে খাওয়া দাওয়া করল, শুতে যাবার আগে আমাকে ডাকল। তখন আমি কম্পিত পায়ে কাছে গেলাম, তারপর বাবার পকেট থেকে তিনটা ট্যাবলেট এর একটা পাতা আমার হাতে দিয়ে বলল, ঘুমাবার আগে রোজ একটা করে খেয়ে নিস। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, বাবা শুধু শুধু ট্যাবলেট খাব কেন, আমার তো কিছু হয়নি। বাবা হেসে টেনে নিয়ে আমাকে একটা আদর করে বলল, হয়নি আর যাতে না হয় তাই এই ব্যবস্থা, এই নিয়ে তুই এত ভাবিস না তো, যা বলছি তাই কর। আমি কথা না বাড়িয়ে ঘরে এসে একটা ট্যাবলেট খেয়ে শুয়ে পড়লাম। পরদিনও একই রকম সাধারণভাবে কাটল, ওই সামান্য ছোঁয়াছুঁই ছাড়া কিছু হল না। বিকেল থেকে আমার শরীরটা কেমন কেমন যেন করতে লাগল, গায়ে বমি বমি ভাব, মাথা অল্প অল্প করে ঘুরছে। বাবা বাড়ি ফিরল, তাকে বললাম, বাবা আমার শরীরটা ভালো লাগছে না, ম্যাজ ম্যাজ করছে। বাবা বলল, তাই নাকি, তুই রেস্ট নে, আমি রান্না করে নিচ্ছি। তোর বোন কোথায়? আমি বললাম, ও পড়ছে, ওকে ডেকো না। বাবা তখন একগাল হেসে আমাকে বলল, ঠিক আছে আমি সামলে নিচ্ছি, আর হ্যাঁ ট্যাবলেট দুটো কিন্তু খেতে ভুলিস না। খানিকটা সুস্থ হয়ে আমি রাতের রান্নার জোগাড় করতে লাগলাম।
ইতোমধ্যে বাবা ফিরে এসে আমাকে দেখে বলল, কিরে মামনি, শরীর ঠিক হয়েছে? আমি বললাম, হ্যাঁ বাবা। তখন বাবা আমাকে আদরের আলতো চুমু দিয়ে বলল, আমার দলি সোনা বলে ঘরে চলে গেল। রাতে খাওয়া দাওয়া হলে আমি শুয়ে পড়লাম। শোবার ঘণ্টাখানিক পর দরজায় টোকা পড়ল। আমি ঘুমের ঘোরে প্রথমটা খেয়াল করিনি, তারপর আদমোড়া ভেঙে কয়েক সেকেন্ড পর দরজা খুলে দিলাম। বাবা দাঁড়িয়ে, আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? বাবা মুখে আঙ্গুল রেখে ইশারা করল চুপ করার জন্য, তারপর ইশারাতে আমাকে সঙ্গে যেতে বলল। আমি বাবার পেছনে পেছন বাবার ঘরে গেলাম। তারপর বাবা বলল, দরজাটা ভিড়িয়ে দে। আমি সেটা করে বাবার মুখোমুখি দাঁড়াতে বাবা জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, শরীর ঠিক আছে তো? আমি বললাম, একদম। এরপর সে আমাকে কাছে নিয়ে বলল, আজ আমরা মজা করব কেমন? আমিও মাথা নাড়ালাম। ব্যাস বাবা বুঝে গেল আমি রাজি। এরপর আমি আমার সব খুলে নিলাম। বাবা আমাকে দেখে যেন চোখ ফেরাতে পারল না। আমার সুন্দর ফুলের মতো কচি মার দেখে তার চোখ ছানাবড়া হয়ে গেল। তাই তিনি আর দেরি না করে রেডি হয়ে নিল। তারপর মেশিন সেট করে যেভাবে খেলতে শুরু করল, তাতে আমার মনে হল আজ সবকিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু একটু পরে কেন জানি আমার খুব ভালো লাগতে শুরু করল। বাবা প্রথমবারেই প্রায় এক ঘন্টা ধরে ঠেলা মারলেন। তবে আমার কষ্টে থেকেও বেশি ভালো লাগা কাজ করেছে। এরপর থেকে বাবাই আমার সব। এখন নিয়মিত আমাদের খেলা চলে। বন্ধুরা, আজ এই পর্যন্তই।